السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله গত ক্লাসে আমাদের পিছনের পড়াগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো কথা ছিল আজকে ইনশাআল্লাহ আমরা সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা এর কাজ নিয়ে আলোচনা করব। তো এর আগে আমাদের একটু আলোচনা বাকি ছিল আমাদের সিফাতের যে তৃতীয় ভাগটা আছে সিফাতে লাজিমা মুতাদাদ্দার। তো তৃতীয় ভাগ বলতে ইস্তিআলা এবং ইস্তিফাল। আমরা হরফ সম্পর্কে বা কাজ সম্পর্কে আমাদের ধারণা আছে যে ইস্তিআলার হরফ হলো সাতটা, সদ, দত, দ, গ, ঈন, খ, কফ। আর বাকি ইস্তিফালের ইস্তিআলার ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজকে মোটা করা। তো অন্যান্য সিফাতের ক্ষেত্রেও এই কথাটা বলাও হয়েছিল যে সিফাতে আমরা জানি একাধিক হরফ থাকে। তো একই সিফাত একাধিক হরফের মাঝে কিন্তু একই রকম আচরণ করে না। একই রকম বলতে কাজের ধরন একই ধরনের কাজ থাকে কিন্তু ওই কাজের পরিমাণের ক্ষেত্রে কিন্তু তারতম্য থাকে। যেমন মনে করেন হামসের ক্ষেত্রে বাতাস চালু থাকার যে বিষয়টা, তো ওইখানে তো বিশেষভাবে উল্লেখ করেই দেওয়া হয়েছিল যে তা, কাফ, ওইখানে বাতাসের বিষয়টা অন্য আটটার তুলনায় কম। তো ওই আটটাকে যে বাদ দেওয়া হয়েছিল ওই আটটার ভিতরেও দেখা যায় যে সবটার মাঝে সমানভাবে পাওয়া যায় না, কোনোটার মাঝে অন্যান্য সিফাতের উপর ভিত্তি করে এর মাঝে পরিমাণ কম বেশি হয়। আবার অবস্থা ভেদেও এই বিষয়টা তারতম্য হয়, কারণ একটা হরফের উচ্চারণ সব সময় তো একরকম হয় না, কখনো জবর দিয়ে হয়, কখনো জেড দিয়ে হয়, কখনো পেশ দিয়ে হয়। তো এই উচ্চারণের অবস্থা ভেদেও এদের মাঝে একই সিফতের কাজ এক এক রকমের হয়। তো এই বিষয়টা ইস্তিআলার ক্ষেত্রে এর পরিবর্তনটা একটু বেশি হয়। ইস্তিআলার ক্ষেত্রে তো আমরা জানি জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠানোর মাধ্যমে মোটা করতে হয়। তো ইস্তিআলার ক্ষেত্রে অর্থাৎ মোটা করার ক্ষেত্রে এখানে পাঁচটা স্তর পাওয়া যায়। মোটা এটা হলো মোটা কম বেশি হওয়ার ভিত্তিতে। যেমন মনে করেন ত, ত তো ইস্তিআলার হরফ, তো এখানে আমাদের মোটা করতে হবে। তো সর্ব অবস্থাতে কিন্তু তয়ের মোটার পরিমাণ একরকম থাকে না। যেমন আমি জবর দিয়ে বললাম ত জবর ত, এখন এইটাকে যদি আমি জেড দিয়ে বলি ত জের তুই, এইখানে কিন্তু ত বলার সময় যতটা মোটা করা সম্ভব বা যতটা মোটা হয় আপনি চেষ্টা করলেও ওই পরিমাণ মোটা জেড দিয়ে করতে পারবেন না।
কারণ এইখানে উচ্চারণটা জেরের সহায়তা হইতেছে বা জেরের উচ্চারণ হইতেছে, তো জেরের উচ্চারণের জন্য মোটা হওয়ার বিষয়টা দুইটা মোটামুটি ভাবে দেখা যায় যে বিপরীত কাজ করে, যে কারণে দেখা যায় যে মোটার পরিমাণে একটু কম হয়ে যায়, আবার জবরের ক্ষেত্রে মোটার পরিমাণে একটু বেশি হয়ে যায়। তো মোটা কম বেশি হওয়ার ভিত্তিতে এইখানে পাঁচটা ভাগ পাওয়া যায়, আমরা বলতে পারি স্টেলার পাঁচটা স্তর, আর এটা হলো মোটা কম বেশি হওয়ার ভিত্তিতে। তো এখন যদি আমরা এটা একটু দেখার চেষ্টা করি যে মোটা সবচাইতে বেশি কখন হয়, মোটা সবচাইতে বেশি হয় ইস্তিআলার হরফে যখন জবর থাকে এবং এরপর একটা খালি আলিফ থাকে, জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকে, বা সহজে একবারে বলতে পারি জবরের উচ্চারণ মাদের সাথে হওয়া, ইস্তিআলার জবরের উচ্চারণ যখন মদের সাথে হয় তখন ইস্তিয়ালার পরিমাণটা সবচেয়ে বেশি হয়, বা বলতে পারি যে মোটার পরিমাণটা সবচাইতে বেশি হয়। আগেই বললাম যে ইস্তিয়ালার পাঁচটা পরিমাণ পাওয়া যায় কম বেশি হওয়ার ভিত্তিতে, তো এর ভিতরে সবচাইতে বেশি মোটা হয় যখন জবরের উচ্চারণ মদের সাথে হয়, যেমন এইখানে ত ইস্তিয়ালার হরফ, তয়ে জবর আছে, জবরের পরে মাদের হরফ আসছে, তো এখানে মোটার পরিমাণটা হলো সবচেয়ে বেশি। এর উচ্চারণটা কেমন হয়? প প আলিফ জবর, প যেমন শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইত শাইত, আর তখনই কাজের আলোচনার সময় বলা হয়েছিল যে মোটা করতে গিয়ে যেন কখনোই আমাদের ঠোঁট গোল হয়ে না যায়, মোটা করার সাথে ঠোঁট গোলের সাথে সম্পর্ক ওইভাবে নেই, মোটা মূলত হবে জিওভার গোড়াকে উপরের দিকে উপরের তালুর দিকে উঠানোর মাধ্যমে। তো আমরা এই পরিমাণটা বেশি হবে যখন কিনা জবরের উচ্চারণ মাদের সাথে হবে, তো ইস্তিআলার সবচেয়ে বেশি মোটা পাওয়া যাবে যখন জবরের উচ্চারণ মাদের সাথে হবে, তখন ইস্তিআলার পরিমাণটা সবচেয়ে বেশি। এরপর আমরা আসি দ্বিতীয় স্তরে, দ্বিতীয় ধাপ, এটাকে সহজে আমরা একটা নাম দিতে পারি যে অধিক মোটা, জবরের উচ্চারণের মাদের সাথে হইলে অধিক মোটা হয়, তারপর শুদ্ধ যদি জবরের উচ্চারণ হয়, জবর যুক্ত থাকে ইস্তিআলার হরফ, তখন মোটার পরিমাণ বেশি হয়, অধিক মোটা হয় না বেশি হয়, একটা হইলো অধিক মোটা আর এখানে হইছে শুধু মোটা হয় বলতে পারি, যেমন প প যখন মাদের সাথে হইলো ওই সময় যেহেতু একটু সময় পাওয়া যায়, ওই সময় পাওয়ার কারণে মোটার করার জন্য জিহ্বার গোড়া উপরের দিকে উঠানোর যে কাজটা আছে ওই কাজটা করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়, যে কারণে দেখা যায় মোটার পরিমাণটা শুধুমাত্র জবরযুক্ত যখন থাকে এর তুলনায় বেশি হয়, বা বলতে পারি অধিক মোটা হয় তখন, আর যখন জবরযুক্ত থাকে তখন হলো দ্বিতীয় স্তরের মোটা হয়। এরপর হলো মধ্যম মোটা, যেহেতু পাঁচটা ভাগ করা হয়েছিল তো তিন নাম্বারটা হলো মধ্যম মোটা, এখানে খুব বেশিও না আবার বেশিও না, মধ্যম মোটার পরিমাণটা মধ্যম থাকবে, যেমন পপেশ পু, পপেশ পু, এখানে মোটার পরিমাণটা হলো মধ্যম বা তিন নাম্বারে। তারপর আসে চতুর্থ ভাগে থাকে ইস্তিআলার হরফ যখন যজম যুক্ত থাকে, ওই সময়টায় মোটার পরিমাণটা আর একটু কম হয়, বা বলতে পারি মোটার পরিমাণটা এখানে কম হয়। প্রথমে বলা হয়েছিল অধিক মোটা হয়, তারপর হইছে যে মোটা হয়, পরবর্তীতে হইলো মধ্যম মোটা হয়, চতুর্থটা হলো মোটা
কম মোটা, কম মোটা হয়। যেমন জবরের উচ্চারণ ইস্তেলার হরফ যখন যজম যুক্ত থাকবে ওই অবস্থায়, যেমন আত, ইত, উত, এই সমস্ত অবস্থাতে মোটার পরিমাণটা কম হয়। আর সর্বশেষ পাঁচ নম্বরে হলো ইস্তেলার হরফ যদি জেড যুক্ত থাকে ওই সময় মোটার পরিমাণটা খুব কম হয়, বা বলতে পারি একেবারেই কম হয়। যেমন তজের তৈ, তজের তৈ, এইখানে কম হওয়া দ্বারা উদ্দেশ্য কিন্তু এই না যে একেবারে মোটাই হবে না, এখানে মোটা কিছুটা অবশ্যই রাখতে হবে, ওটা থাকবে। কারণ আমরা জানি যে সিফাতে লাজেমা যেগুলি আছে, এই সিফাতে লাজেমা যে হরফের সঙ্গে থাকবে সর্বদাই ওই হরফের সঙ্গে এই সিফাতে লাজেমার কার্যকারিতা কম বেশি থাকবেই। এমন কখনোই হয় না যে সিফাতে লাজেমাটা পরিপূর্ণভাবে ওই হরফ থেকে আলাদা হয়ে যায়, এমনটা কখনোই হয় না। হয়তো দেখা যাইতে পারে যে ওর কার্যকারিতাটা কিছুটা কম হইলো বা কিছুটা বেশি হইলো। তো যখন ইস্তেলার হরফে জেড থাকবে তখন মোটার পরিমাণটা একেবারেই কম হবে, যেমন কজের তুই। এই পাইলাম আমরা মোটার পাঁচটা পরিমাণ। এক নাম্বারে যেটা বললাম, এবার আমাকে একটু আপনারা বলে শুনাবেন, আমি আর একবার বলি, মোটার পরিমাণ হলে পাঁচটা, কম বেশি হওয়ার ভিত্তিতে পাঁচটা স্তর মোটা হওয়ার। এক নাম্বার হলো জবরের উচ্চারণ মাদের সাথে হওয়া, জবরের উচ্চারণ যখন মাদের সাথে হবে তখন মোটার পরিমাণটা সবচাইতে বেশি হবে। যেমন এইখানে ত আলিফ জবর ত। দ্বিতীয়টা হইল শুধুমাত্র জবর যুক্ত হওয়া, তখন মোটার পরিমাণ প্রথমটার তুলনায় একটু কম হবে, মোটা হবে বাকি অধিক মোটা হবে না, যেমন ত ত। তৃতীয়তে হলো মধ্যম মোটা, মধ্যম মোটা হবে যখন ইস্তেআলার হরফটা পেশ যুক্ত হবে, যেমন ত পেশ তু। চতুর্থটা হলো, চতুর্থ যখন যজম যুক্ত হবে ইস্তেআলার হরফ তখন মোটার পরিমাণটা কম হবে, যেমন আত, ইত, উত। আর সর্বশেষ একেবারেই কম হবে যখন কিনা ইস্তেআলার হরফ জের যুক্ত থাকবে, যেমন তুই, তুই, গি, সি, গি, গি, খি, তুই, একেবারেই কম। তো এই গেল আমাদের মোটার পাঁচটা পরিমাণ। তো এইখানে বিষয়টা কিন্তু এমন না যে এই কম বেশিটা আমাকে ইচ্ছাকৃত ভাবে করতে হবে, বিষয়টা এমন না, বরঞ্চ এইটা আমি যদি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি মোটা করার, তো এই বিষয়টা অটোমেটিকলি হয়ে যাবে। এইখানে আমার কখনো এই খেয়ালটা করার দরকার নেই, যেহেতু এইখানে মোটার পরিমাণটা একেবারেই কম, আমি ইচ্ছাকৃত ভাবে পরিমাণটা একটু কমাই দিই। তো আমরা ওই পর্যায়ের না, আমরা সর্ব অবস্থাতে চেষ্টা করব যেন আমাদের সর্বোচ্চটা দিয়ে মোটা করা যায়, তো বাকি এই পরিমাণটা অটোমেটিকলি হয়ে যাবে। কারণ এই যে পরিমাণটা, এটা এটাকে কিন্তু ইখতিয়ারি পরিমাণ বলা যায় না। ইখতিয়ারি মানে ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে যে আমি চাইলাম করলাম, ইচ্ছা স্বাধীন বিষয়টা এমন না, এটাকে বলা হয় ইস্তেরারি বা অপরক। এখানে এমনই, কারণ ইস্তেআলা এর কাজ কি, এর কাজ হলো জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজকে মোটা করা। তার মানে এর এইখানে একটা ঊর্ধ্বমুখী কাজ, ঊর্ধ্বমুখিতা। তো এই বিষয়টা জবরের ক্ষেত্রে দেখা যায়, যখন আমরা জবরের উচ্চারণ করি বা তা, জবরের আরবি নাম কিন্তু ফাতহা, মানে খোলা, একেবারে খোলাখুলি, উদারতা, ঊর্ধ্বমুখিতা। এই বিষয়টা যখন আমরা জের দিয়ে উচ্চারণ করি, তো আমরা এই বিষয়টা জানি যে জেরের উচ্চারণটাই কিন্তু ইয়ার থেকে,
ইয়ার থেকে জের নেওয়া, এখানে স্বরবর্ণটা হইলো ইয়া আর স্বরচিহ্ন হইলো জের। তো জেরের কাজ কি? জের এর আরবি নামই হইলো কাসরা বা ভাঙা, নিম্নমুখীতে একটা বিষয়। তো জের দিয়ে যখন উচ্চারণ করা হয় কোনো হরফ, তখন এইটা একটু নিম্নমুখী থাকতে চাই, জেরের চাহিদা হইলো আওয়াজটাকে একটু নিচের দিকে নিয়ে যাওয়া, আর ইস্তিয়ালা চায় উপরের দিকে উঠতে, আর জের চায় নিচের দিকে নিয়ে যাইতে। তো যে কারণে যায় যে জেরের বিষয়টাও আদায় করতে হয়, জেরের চাহিদাও পূরণ করতে হয়, আবার ইস্তিয়ালার চাহিদাও পূরণ করতে হবে। তো দুই মুখী একই অবস্থায় একই কাজে দুই মুখী চাহিদা পূরণ করতে গিয়ে দেখা যায় যে এইটা উভয়টার পরিমাণটা কমে যায়। তো এখানে যেহেতু জের আছে, তো জেরের পরিমাণ কমানো যাবে না, সিফতটাকে কমাইতে হবে। তো যে কারণে দেখা যায় যে মোটার পরিমাণটা একেবারেই কম হয় এই ক্ষেত্রে। তো আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে করা, বাকি এই পরিমাণটা অটোমেটিকলি হয়ে যাবে। এই হলো মোটার পাঁচটা পরিমাণ। এখন যদি আপনারা কেউ একজন শুনাইতেন যে মোটা কখন কেমন হবে, কে শুনাবেন? ইস্তিলার যে পরিমাণগুলা, জি মাশাল্লাহ মেহেদি ভাই। পরিমাণটা না, আমার একটা কোশ্চেন ছিল জি ওস্তাদ, এই যে ইস্তিয়ালার সময় যে আমরা জিভের গোড়াটাকে যে উপরের দিকে তুলি, সেটা আমি করতে পারতেছি না, সেটা আমি কিভাবে করতে পারি? আচ্ছা, এইখানে যেটা হয় যে আমরা কফের উচ্চারণ করার সময় যে কাজটা করি না, কফের উচ্চারণ, যেমন ক কি কু, কফের উচ্চারণটা আপনি একটু শোনাবেন একটু জোরালো ভাবে আর কি। ক কি কু, হ্যাঁ মাশাল্লাহ, কফের উচ্চারণ কিন্তু আপনার মাখরাজ ঠিক আছে, তার মানে আপনার জিহ্বার গোড়াটা উপরের দিকে কফের উচ্চারণ করার সময় উঠাইতে পারেন। তো যেটা হয় যে ইস্তিআলার হরফ গুলার তো মনে করেন ত গ, এগুলার মাখরাজ এক জায়গায়, মোটা আর এক জায়গায়, একই সাথে দুইটা বিষয় একসাথে করাটা একটু মুশকিল হয়ে যায়। এই জন্য ত স এগুলোতে প্রবলেম হয় বেশি। হ্যাঁ, এগুলাতে প্রবলেম হয় বেশি। তো এইখানে আপনি দুইবারে এই ব্যবহারটা করতে হবে। প্রথমে মনে করেন আপনি একটু খেয়াল করে দেখেন যে কফ উচ্চারণ করার সময় আপনি জিহ্বার গোড়াটাকে কিভাবে ব্যবহার করেন। কফ উচ্চারণ করার সময় আপনার জিহ্বার গোড়াটা কিভাবে ব্যবহার করা হইতেছে। তো যেভাবে কফ উচ্চারণ করার জন্য জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠান, ওইভাবে জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে রাখার চেষ্টা করেন। চেষ্টা করে তারপর মনে করেন যে তয়ের মাখরাজে গিয়ে অবস্থানটা ধরে রাখতে হবে আর কি, জিহ্বার গোড়াটাও একটু উপরের দিকে রাখতে হবে, তয়ের মাখরাজেও থাকতে হবে। তো তারপর প, এভাবে একটু তাড়াতাড়ি করে উচ্চারণটা করে ফেলার চেষ্টা করতে হবে। তো এইখানে আরেকটা বিষয় হয় যে দেখা যায় যে চেষ্টা করলে আগে মাখরাজে জিহ্বার গোড়াটা উঁচু করা যায়, কিন্তু যে মুহূর্তে আমাদের জিহ্বার গোড়াটা উঁচু থাকা দরকার ওই মুহূর্তে উঁচু থাকে না, এই মুহূর্তটাও ঠিক রাখা একটা জরুরি বিষয়। তো এইটা আস্তে আস্তে এইভাবে একটু খেয়াল করতে থাকবেন, ইনশাল্লাহ এটা একটু সময় সাপেক্ষ বিষয়, তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ কেউ কি শুনাইতে পারবেন একটু মোটার যে পাঁচটা পরিমাণ? আমি আর একবার বলে দিই, সহজ কিন্তু। জবরের উচ্চারণ মাদের সাথে হওয়া, জবর যুক্ত হওয়া, 3 নম্বরে হইল পেশ যুক্ত হওয়া, 4 নম্বরে যজম যুক্ত হওয়া, 5 নম্বরে জের যুক্ত হওয়া। তো উদাহরণ বলতে গেলে ক ত তু আত তুই, এই হলো ইস্তিলার পাঁচটা পরিমাণ। জবরের উচ্চারণ মাদের সাথে হওয়া, শুধু জবর যুক্ত হওয়া, 3 নম্বরে পেশ যুক্ত হওয়া, 4 নম্বরে যজম যুক্ত হওয়া, 5 নম্বরে জের যুক্ত হওয়া, এইটা হলো মোটার পাঁচটা পরিমাণ।
জি মেহেদি ভাই, জি ওস্তাদ, যে মোটার পাশটার পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে যখন আপনার হরকত একালিফ বেশি থাকে যখন, বা বলতে পারি যে মাদের সাথে জবর মাদের উচ্চারণ হয়, মাদের সাথে জবর, জবরের পাশে মাদ সহ উচ্চারণ যখন হয় তখন সবচেয়ে বেশি মোটা হবে, বেশি মোটা হয়। জি মাশাআল্লাহ। আর শুধু জবর হলে তখন মোটা হবে, মানে বেশি মোটা হবে, সবচেয়ে বেশি মোটার চেয়ে একটু কম হবে, একটু কম হবে। পেশ, দুই নম্বর, জি এটা দুই নম্বরে। আর তিন নম্বর হচ্ছে যে পেশ সহ এটা শুধু মোটা হবে, আর তার চেয়ে কম মধ্যম হবে বলতে পারি। মধ্যম মোটা। হুম আর জি যখন তাসদিদ সহ হবে, আচ্ছা, এখানে যজম সহ যজম হবে, যজম সহ হবে তখন একটু কম হবে, তখন একটু কম হবে, আর যখন জেরের সাথে হবে তখন সবচেয়ে কম হবে। একেবারেই কম হবে। জি মাশাল্লাহ, জাজাকাল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটার যে পরিমাণটা, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন তাহলে আমরা আমাদের আজকের যে পড়ার মূল বিষয়টা, সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা, ওইগুলো একটু দেখার চেষ্টা করি। তো সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দার যে কাজগুলি, তো ওই কাজগুলি তুলনামূলকভাবে একটু সহজ। তো সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা আমরা জানি যে পাঁচ ভাগে, এই সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা সাতটি, সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরর, তাফাশি, ইস্তিতালা। সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরর, তাফাশি, ইস্তিতালা। তো প্রথমে আমাদের আসবে যেটা, এটা হলো সফির। তো এখানে সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা সাতটি, আরো দুইটা সিফাতের নাম কিন্তু বলা হয়েছিল, একটা বলা হয়েছিল খফা আর একটা হইল গুন্না। খফা এবং গুন্না, গুন্নার হরফ হইল নুন এবং মিম, আর খফার হরফ হইল তিনটা, ওয়াও, ইয়া, হা। ওয়াও, ইয়া, হা, গোল হা, এই দুইটা সিফত বলা হয়েছিল। তো এই দুইটা সিফতের নাম আমরা মনে রাখার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যেটা আসবে এটা হলো সফির। তো সফির হরফ হইলো তিনটা, সদ, সিন, যা। সদ, সিন, যা। তো সফিরের শাব্দিক অর্থ হইল শীষ দেওয়া, শীষ দেওয়া বা হুইসেল, সিটি, শীষ বা সিটি দেওয়া বা হুইসেল বাজানো ইত্যাদি, এইটা হলো সফিরের শাব্দিক অর্থ। সফির এর ক্ষেত্রে যে বিষয়টা হয়, সফির সিফাতের হরফের ক্ষেত্রে, ওইটা হলো যে সফির সিফাতের হরফ গুলা তার মাখরাজ থেকে উচ্চারণের সময় অতিরিক্ত একটা আওয়াজ হয়। সফির সিফাতের হরফ গুলা তার মাখরাজ থেকে উচ্চারণের সময় একটা অতিরিক্ত আওয়াজ হয়, যেটা কিনা এক একটার ক্ষেত্রে এক এক রকম। যেমন সদের ক্ষেত্রে এইটা মনে করেন স, স, যেমন চড়ুই পাখির আওয়াজের মতো আর কি। বা সিনের ক্ষেত্রে এই ধরনের একটা আওয়াজ হয়, যেমন মনে করেন যে বাতাসের আওয়াজের মতো, যেমন চাকা লিক হয়ে গেলে যেমন একটা আওয়াজ হয়, ওই ধরনের একটা আওয়াজের মতো। আবার বা এইটাকে আরেকটা আছে যা, যায়ের উচ্চারণটা হলো, এটাকে বলা হয় মৌমাছির আওয়াজের ন্যায় বলা হয়। হ্যাঁ, মৌমাছির আওয়াজের মতো। বা সিনের যে আওয়াজটা আছে এটাকে টিড্ডির আওয়াজের মতো বলা হয়, এটা একটা তাসবি বা তুলনা বুঝানো। মূল বিষয়টা হলো যে উচ্চারণটা মূলত কেমন। সদেরটা হলো এমন, সিনেরটা এই ধরনের, যায়েরটা হলো মৌমাছির আওয়াজের মতো বলা হয়, এইটা হলো আর কি ধরন।
তো এখন বিষয়টা হইলো সফির সিফতের যে কার্যকারিতাটা, এটা কিন্তু মূলত যজম বা তাসজিদ যুক্ত এই যে অবস্থাটা আছে এই অবস্থায় এইটার কার্যকারিতাটা যথাযথভাবে প্রকাশ পায়, আর বাকি হরকত যুক্ত অবস্থায় কিন্তু সফিরের কার্যকারিতাটা ওইভাবে থাকে না। যেমন মনে করেন যে সা সি সু, এখানে কিন্তু ওইভাবে আলাদা করে এই বিষয়টা থাকে না। তো আমরা বলতে পারি যে সফির সিফতের যে পূর্ণ প্রকাশ এইটা মূলত হয় যজম বা তাজিদের সময়, হরকযুক্ত অবস্থায় এর পূর্ণ প্রকাশটা হয় না। আর সফির সিফতটা কিন্তু সিফতে লাজেমা, এইটা তো আমরা অবশ্যই জানি সিফতে লাজেমা, এটা সর্বদাই হরফের সঙ্গে থাকবে। তো সর্বদাই থাকবে কিন্তু সর্বদা এক রূপে থাকে না। ইস্তেলা যেভাবে আমরা পরিমাণটা জানলাম ওইভাবে কিন্তু আগেই বললাম যে দেখা যায় যে একটা হরফের মাঝে একটা সিফত সর্ব অবস্থাতে একরকম পাওয়া যায় না, সফির বিষয়টা এমন। আর অনেক সময় দেখা যায় যে আমরা একটা সিফত আদায় করতে গিয়ে অন্য আর একটা সিফত ছেড়ে দিই, তো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। যেমন এখানে এই কথাটা আসলো মূলত যা যে হরফটা আছে, আমরা তো জানি যে একেবারে যায়ের প্রথম সিফত কিন্তু জাহার, জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ রেখে উচ্চারণ করতে হয়, তো যে কারণে ওইখানে বাতাস বন্ধ রাখার জন্য আমরা যায়ের উচ্চারণ এইভাবে করার চেষ্টা করছি আজ ইজ উজ বা যা জি জু হরকতে, তো একভাবে চেষ্টা করছি বিশেষ করে যজমের সময় আজ ইজ উজ তাড়াতাড়ি শেষ করে দিয়ে যাতে করে বাতাসটা বের হওয়ার সুযোগ না পায়। পরবর্তীতে যে সিফতটা আসে, পরবর্তী সিফতটা কি ছিল? রিখওয়া, আওয়াজটা ধরে রাখা। তো এখন যেহেতু আওয়াজটাও ধরে রাখতে হবে, বাতাসও বন্ধ রাখতে হবে, আওয়াজও ধরে রাখতে হবে, তো এইখানে এসে আমরা যেভাবে চেষ্টা করছি যে আওয়াজটা একটু হালকা, আওয়াজটা ধরে রাখছি যাতে করে বাতাসটা নিয়ন্ত্রণ করাটা সহজ হয়, যেমন আজ আজ এভাবে হালকা করে একটু ধরে রাখছি যাতে করে আওয়াজটাও থাকে বাতাসটাও থাকে, বাতাসটাও বন্ধ থাকে। কিন্তু এখন দেখেন, এখন গিয়ে আবার আসছে সফির, এইখানে যেটা বুঝাইলো যে আপনি যে একটু আওয়াজটাকে দুর্বল করছেন ওইটা করার সুযোগ নেই, আওয়াজটাকে প্রকাশ করতে হবে, অতিরিক্ত যে আওয়াজটা আছে ওই আওয়াজটাকে প্রকাশ করতে হবে, প্রকাশ করে তারপর আপনার আওয়াজটা চালু রাখতে হবে আর বাতাসও বন্ধ রাখতে হবে। তো বাতাস বন্ধ রাখার সাথে এই যে আওয়াজ চালু বা সফিরের আওয়াজ, সফিরের আওয়াজ বা বাতাস ওই আওয়াজ চালু, এই দুইটা করতে গিয়ে দেখা যায় যে বাতাস বন্ধ রাখাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো সবগুলাকেই সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে যাতে একটা করতে গিয়ে আর একটা ছুটে না যায়। যেমন যায়ের ক্ষেত্রে যেটা হবে এই আওয়াজটাকে আমাদের ক্লিয়ার রাখতে হবে, এটাকে যদি ক্লিয়ার না রাখি তখন যায়ের উচ্চারণ বোঝা গেলেও এটা কিন্তু উচ্চারণটা পূর্ণাঙ্গ হবে না, পূর্ণতা পাবে না, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো সফির সিফতটা নিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হইতে হয় শুধুমাত্র বিশেষ করে যায়ের ক্ষেত্রে, বাকি সিনের ক্ষেত্রে আমাদের এইটা নিয়ে সমস্যাই হয় না বললে চলে। সদের ক্ষেত্রে সমস্যা হয় আবার হয় না, যাদের ক্ষেত্রে দেখা যায় যে সদ সিনের পার্থক্যটা হয়ে যায় তাদের জন্য সদের সফির সমস্যা নেই, কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় যে সদ সিনের পার্থক্যটা সর্ব অবস্থাতে হয় না তাদের জন্য তো মনে করেন যে সদের উচ্চারণটাই সিন হয়ে যাইতেছে, তো এখানে সফির তো দূরে থাকে। তো এখানে সদ আর সিন এই দুইটার মাঝে পার্থক্য করার জন্য কিন্তু সফির সিফতটাও একটা ভূমিকা পালন করে। আর সফির উচ্চারণটা যথাযথভাবে হবে যখন কিনা সদের মাঝে ইস্তিয়লা ইতবাক এই সিফত গুলা থাকবে, যেমনটা কিনা আমরা সিফতের পরিচয় পর্ব থেকেই জানে আসতেছি। তো সদ আর সিনের ক্ষেত্রে বলা যাইতে পারে যে সফির সিফতটা আদায় করতে গিয়ে আমাদের তেমন একটা সমস্যার সম্মুখীন হইতে হয় না, যেটা কিনা
জায়ের ক্ষেত্রে হয়, তো জায়ের ক্ষেত্রে বিষয়টাকে খেয়াল করে আদায় করা। সদের অবস্থা যেমন হবে স, সি, সু, অস, ইস, উস, এই এই বিষয়টা থাকবে। অস, অসি, অসু, সিনের ক্ষেত্রে স্যা, সি, সু, আস, ইস, উস, আসা, আসি, আসু, এভাবে। আর জায়েরটা হবে জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজ্জি, আজ্জু, এইভাবে আমাদের জায়ের উচ্চারণটা করতে হবে। তো সদ এবং সিনের ক্ষেত্রে আমরা একটু স্বাধীনভাবে করতে পারি, যেহেতু এখানে আওয়াজ বা বাতাস দুটো চালু, কিন্তু জায়ের ক্ষেত্রে আমাদের একটু নিয়ন্ত্রিত ভাবে করা দরকার। তো এই ছিল আমাদের সফিরের কাজ। তো সফিরের কাজটা আমাদের শুধুমাত্র জায়ের ক্ষেত্রে, যদি একটু সতর্ক থাকি থাকি ইনশাল্লাহ সিন এবং জায়ের উচ্চারণের সময় আমাদের সফির নিয়ে অতটা সমস্যার সম্মুখীন হইতে হবে না। তো এর পরের সিফত হলো কলকলা। সফিরের পর আমাদের আসে কলকলা। কলকলা সিফতের সঙ্গে আমরা একটু পরিচিত, আগের থেকেই পরিচিত, তবে পরিচিত থাকলেও কলকলার কিছু পরিমাণ আছে বা আরো কিছু বিষয় আছে যেটার সঙ্গে হয়তো আমরা পরিচিত না, তো ওইটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে কলকলা হরফ হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। আর কলকলার অর্থই হলো যে নড়াচড়া করা, স্থির না থাকা। স্থির না থাকা কলকলা বলতে এইটাই বোঝায়। তো কলকলার সংজ্ঞা আমরা আগের থেকেই মোটামুটি একটু জানি, যে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে, ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে, ধাক্কা দেওয়া। তো এখন ধাক্কাটা আমরা কোথায় দেব, ধাক্কাটা আমাদের কোথায় হবে? তো ধাক্কাটা আমাদের হবে মাখরাজে। কলকলা হরফের যে মাখরাজ, এই মাখরাজে ধাক্কার মাধ্যমে আমাদের কলকলাটা হবে। অর্থাৎ কলকলা হরফ যখন যজম দিয়ে, বিশেষ করে যখন যজম দিয়ে উচ্চারিত হয়, ওই অবস্থায় দেখা যায় যে তার মাখরাজে আওয়াজটা স্থির থাকে না। মাখরাজে একটা ধাক্কা লাগে, ধাক্কা লাগার পর দেখা যায় যে আওয়াজটা আর একটু ফিরে আসে আর কি। তো এইটা হলো ধাক্কা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি যে সিফতে লাজিমা সর্ব অবস্থাতেই হরফের সঙ্গে যুক্ত থাকে, এই কথাটা আমি বলছিলাম, কিন্তু কলকলার ক্ষেত্রে তো বিষয়টা এমন হয় না। কলকলার ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি যে শুধুমাত্র কলকলা হরফে যজম হইলে কলকলা করিয়ে পড়িতে হয়, বাকি অবস্থায় তো কলকলা করা হয় না। এখন কথা আসে যে একটু আগেও যেটা বললাম যে একটা সিফতে লাজিমা যখন যে হরফের মাঝে থাকবে সর্ব অবস্থাতেই সে যুক্ত থাকবে, তবে তার আচরণটা, আচরণের প্রভাবটা সর্ব অবস্থাতে একরকম হয় না, সর্ব অবস্থাতে তার আচরণটা একরকম হয় না। দেখা যায় যে কিছু কিছু অবস্থাতে তার আচরণটা খুব বেশি প্রকাশ পায়, কিছু কিছু অবস্থাতে তার আচরণটা ওইভাবে প্রকাশ পায় না। এর অর্থ এই না যে কলকলার যে বৈশিষ্ট্যটা এটা হরকতযুক্ত অবস্থায় থাকে না, বিষয়টা এমন না। কলকলা যেহেতু একটা শক্তিশালী সিফাত আর মাখরাজে একটা শক্ত ধাক্কা বুঝায়, তো এই বিষয়টা সর্ব অবস্থাতেই থাকবে, কিন্তু যখন যজমযুক্ত অবস্থায় থাকবে ওই সময় দেখা যাবে যে শক্ত ধাক্কাটার কারণে আবার মাখরাজ থেকে একটু এটা ফিরে আসবে, যে কারণে অতিরিক্ত একটা উচ্চারণ হয়। আর আরেকটা বিষয় যে একটা হরফে কলকলা সিফত হওয়ার জন্য শর্ত,
একটা হরফে কলকলা হওয়া সিফত হওয়ার জন্য শর্ত হইল যে হরফে কলকলা হবে ওই হরফে জাহার এবং সিদ্দা এই দুইটা সিফত একত্রিত থাকতে হবে। জাহার এবং সিদ্দা যদি কোনো হরফের মাঝে পাওয়া যায় তখন ওই হরফে কলকলা করে পড়তে হয় বা ওই হরফে কলকলা হবে। দেখেন এখানে কফ ত বা জিম দাল প্রত্যেকটা হরফের কিন্তু সিফত হইল প্রথম দুইটা সিফত জাহার এবং সিদ্দা, প্রত্যেকটা হরফে জাহার এবং সিদ্দা এই দুইটা সিফত আছে। কারণ কলকলা এই দুইটা বিষয় যদি কলকলায় না থাকে ওই ক্ষেত্রে কলকলাই হবে না, কারণ কলকলা তো একটা ধাক্কা দেওয়ার বিষয় আছে এইখানে। তো জাহারের ক্ষেত্রে আমরা জানি যে শক্ত ধাক্কা দিতে হয়, সিদ্দার ক্ষেত্রে শক্ত ধাক্কা দিতে হয়, তো যে কারণে এইটার প্রতিফলই হয়েছে যে কলকলা হয়। আচ্ছা এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি এখন একটা কথা বললাম যে কোন হরফে যদি জাহার এবং সিদ্দা এই দুইটা সিফাত থাকে তাহলে ওই হরফ কলকলা হয়। এমন একটা হরফ আছে যে হরফে জাহার এবং সিদ্দা পাওয়া যায় কিন্তু ওই হরফে কলকলা সিফাত নাই, এখন আপনাদের বলতে হবে যে ওই হরফটা কি, কে বলতে পারবে? কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফের প্রথম দুইটা সিফাত হলো জাহার সিদ্দা, যে কারণে এইটার মাঝে কলকলা হয়। কিন্তু এমন একটা হরফ আছে এই শর্ত অনুযায়ী যেটার মাঝে কলকলা সিফাত থাকার কথা কিন্তু জাহার এবং সিদ্দা থাকার পরেও এইটার মাঝে কলকলা সিফাত নাই। জি মেহেদি ভাই, হামজা কাফ তা কাফ উস্তাদ। আচ্ছা আচ্ছা কাফে তো জাহার নাই, কাফে তো হইল হামস, হামস এবং সিদ্ধা কাফের মাঝে এমন হরফ শুধুমাত্র একটা আছে, আর একটু ইকইরা বইলে দিই, শুধুমাত্র একটা এই পাঁচটা ব্যতীত। হামজা কি হামজা হবে? জি হামজা হবে, জি জি মাশাল্লাহ হামজা হবে। এটা হামজার মাঝে জাহার এবং সিদ্ধা এই দুইটা সিফত পাওয়া যায়, এই শর্ত অনুযায়ী হামজার মাঝে কলকলা হওয়া উচিত, কিন্তু হামজার মাঝে কলকলা করা হয় না। এর কারণ হইলো যে আমরা তো জানি যে কলকলায় আওয়াজটা আবার ফিরে আসে, হামজার মাঝে এই শর্ত অনুযায়ী কলকলা সিফত থাকার কথা, কিন্তু নিয়ম অনুযায়ী থাকার কথা থাকলেও বাস্তবিকভাবে নেই। এর কারণ হয়েছে দুইটা কারণে, এক হইলো যে হামজায় যদি কলকলা করা করা হয় তো এই কলকলা করাটা একটু কষ্টকর হয়ে যায় এক, আর দ্বিতীয় বিষয়টা হয়েছে এইটা শুনতেও ভালো শোনায় না, শুনতে এমন মনে হয় যে বমি করার আওয়াজের মতো একটা আওয়াজ শোনা যায় আর কি, যেহেতু এটা অনেক নিচ থেকে আসে একেবারে হলকে শুরু থেকে, তো যে কারণে এই আওয়াজটা বমির আওয়াজের মতো মনে হয় বা কলকলা করাটাও একটু কঠিন হয়ে যায় তেলাওয়াতের মাঝে থাকলে। এই দুই কারণে হামজার থেকে কলকলা সিফাতটাকে বাদ দেওয়া হয়েছে বা কলকলা হরফের থেকে হামজাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেমন মনে করেন হামজায় যদি কলকলা করতে যাওয়া হয় যেমন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখানে মাকুল, এখানে যদি আপনি কলকলা করতে চান তখন কেমন হবে? ফাজআলাহুম কাআসফিম মাকুল, একটা হইছে শুনতেও ভালো শুনে না, আর দ্বিতীয় হইছে এটা করাটাও একটু উচ্চারণ এইভাবে করে দেখেন উচ্চ করাটাও একটু মুশকিল হয়ে যায়, যে আপনি ইতমিনানের সাথে পড়তেছেন তেলাওয়াত করতেছেন ওই ইতমিনানটা আর থাকে না, কষ্টকর হয়ে যায়। এই দুই কারণে হামজার মাঝে আর কলকলা হয় না। তো কলকলা মানে নড়াচড়া করা, কলকলা হরফ গুলা বিশেষ করে সাকিন অবস্থায় আদায় করার সময় মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজটা দ্বিতীয়বার আবার হবে আর কি, আওয়াজটা ফিরে আসবে। তো এখন কথা হইল যে কলকলার যে আমাদের অতিরিক্ত আওয়াজটা হবে, তো এখানে দুইটা বিষয়,
একটা হইলো যে পরিমাণটা কেমন হবে, যেমনটা কিনে ইস্তিয়ালার ক্ষেত্রে আমরা কয়টা পরিমাণ নিয়ে আলোচনা করলাম, এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হইলো যে কলকলার ধরনটা কেমন হবে, যে দ্বিতীয় যে আওয়াজটা হবে, যেমন মনে করেন আমরা করি আক ইক উক আত ইত উত, দ্বিতীয় অংশের যে আওয়াজটা আছে ওই আওয়াজটা কেমন হবে। একটা প্রশ্ন হইলো যে কলকলা সর্বাবস্থাতেই এক থাকবে নাকি কম বেশি হবে, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হইলো যে কলকলার দ্বিতীয় আওয়াজের ধরনটা কেমন হবে। এই ক্ষেত্রে আমাদের একটু জানা থাকা দরকার। তো প্রথমে আসি যে কলকলার ধরনটা কেমন হবে, কলকলার দ্বিতীয় আওয়াজের ধরনটা কেমন হবে। তো আমরা অনেক সময় কলকলা কিন্তু এইভাবে করি যে আকো আকো, একটু কো ওকার মুখী হয়ে যায়, আকো আবু, হ্যাঁ আবু বা আবা, এরকম বিভিন্ন দিকে চলে যায় আর কি, আবে এই ধরনের হয়ে যায়। এখন বিষয়টা হলো যে কলকলার দ্বিতীয় আওয়াজের ধরনটা দুই রকম হইতে পারে। একটা হইলো যে সর্ব অবস্থাতেই জবরমুখী, জবরমুখী বলতে গেলে ঠোঁটটাকে খোলা রেখে আওয়াজটাকে ঊর্ধ্বমুখী ছাড়া, যেমন আব ইব উব, সর্ব অবস্থাতেই আব ইব উব, এখানে আবা বা আবু বা আবে এমন না, আব আব, ঠোঁটটাকে খোলা রাখবো। আর এখানে বলতে গেলে যে ঠোঁটের দুই কিনারার দূরত্ব ঠিক রাখতে হবে, আর জবর উচ্চারণের সময় আমাদের ঠোঁটের উচ্চতাটা যেমন থাকে এক আঙ্গুলের থেকে একটু বেশি পরিমাণ উচ্চতা, তো এই উচ্চতা বজায় রেখে বা ঠোঁটের কিনারাকে ছড়ানো রেখে আমরা কলকলার দ্বিতীয় অংশের উচ্চারণটা করব, এই একটা মত, আর এইটাই বেশি গ্রহণযোগ্য। আর দ্বিতীয় আর একটা মত আছে যে কলকলার দ্বিতীয় অংশের আওয়াজটা সর্বদাই কলকলার হরফের আগের হরফের হরকতকে অনুসরণ করবে। কলকলাটা যদি জবরের সাহায্যে হয় তখন কলকলার উচ্চারণটা জবরমুখী হবে, যেমন মনে করেন আব আব আব, জবরের মতো করে ঠোঁট ছড়ানো রেখে, বা যখন আমরা জেড দিয়ে করব তখন একটু জেড়ের দিকে, যেমন আব আব, একটু বে হালকা একটু ওই দিকে আব, একটু জের মুখী। যখন পেশ দিয়ে করা হবে তখন ঠোঁটটাকে একটু গোল রেখে পেশের মুখী, যেমন উব উব উব, একটু গোল রেখে তারপর পেশের মুখী করে উচ্চারণ করা। তো এইভাবেও আমরা চাইলে করতে পারি, তবে এইটার চাইতে অধিক গ্রহণযোগ্য হলো কলকলাকে সর্বদাই জবরের মুখী করে করা। আমরা ওইভাবেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একটা বিষয় আমরা পাইলাম যে কলকলাটা আমরা কেমন করব। আর দ্বিতীয় বিষয়টা হলো যে কলকলাটা কেমন, পরিমাণটা কেমন হবে। তো কলকলাটা কলকলার সিফাতের যে প্রভাবটা এইটা মোট পাঁচ রকমের হইতে পারে। আর কলকলা বলতে আমরা সাধারণত যেটা আর কি স্বাভাবিকভাবে বুঝে অভ্যস্ত যে দুইটা আওয়াজ হওয়া, যখন যজম যুক্ত থাকে তখন দুইটা আওয়াজ হয়, দুইটা আওয়াজ হওয়া। যদি আওয়াজের দিকে তাকাই তখন কলকলা হবে হলো তিন রকমের, আর যদি আওয়াজের দিকে না তাকাইয়া সার্বিকভাবে কলকলার সিফতের যে ক্রিয়াটা এইটা দিকে তাকাইলে তখন হয় পাঁচ রকমের। প্রথমে আমরা দ্বিতীয় অংশের আওয়াজের উপর ভিত্তি করে কলকলাকে তিন রকম ভাবে এটা একটু জানার চেষ্টা করি, বা এখানে বলতে পারি যে কম বেশি হওয়ার ভিত্তিতে কলকলা তিন প্রকার। কম বেশি হওয়ার ভিত্তিতে যখন শুধুমাত্র যখন কলকলা হরফে যজম থাকবে, হরকতের
পরে যদি কলকলা হরফে যজম থাকে, তো ওই অবস্থাতে কলকলা তিন রকমের হয়। একটা হইছে অধিক কলকলা, মধ্যম কলকলা, কম কলকলা, বেশি মধ্যম কম, এইভাবে বলতে পারি, বেশি মধ্যম কম। এখন আমরা আসি যে কলকলা সবচাইতে বেশি কখন হয়। কলকলা সবচাইতে বেশি হবে যখন কিনা তাসজিদ যুক্ত অবস্থায় কলকলা হরফে ওয়াকফ করা হবে। তাসজিদ যুক্ত অবস্থায় কলকলা হরফে যদি ওয়াকফ করা হয়, তখন কলকলার পরিমাণটা সবচাইতে বেশি হয়। অর্থাৎ কলকলা হরফে তাসজিদ থাকবে এবং ওইখানে ওয়াকফ করা হবে। যেমন মনে করেন সুরা লাহাবের প্রথম আয়াতে শেষ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এখানে দেখেন ওয়া তাব, বা হলো কলকলা হরফ, বায়ে তাজিদ আছে, আর এখানে আমরা ওয়াকফের কারণে জজম পড়ি, তো এখানে আমরা বায়ের জবর উচ্চারণটা করি না। তো এই অবস্থাতে কলকলা সবচাইতে বেশি হবে, বেশি কলকলা হবে আর কি। কলকলা হরফ যদি তাজিদ যুক্ত হয় এবং কলকলা হরফে ওয়াকফ করা হয়, বা তাজিদ যুক্ত কলকলা হরফে যদি ওয়াকফ করা হয়, তখন কলকলার পরিমাণটা সবচেয়ে বেশি হয়। এটাকে বলা হয় আলা, কলকলা হলো আলা বা আকুয়া বলতে পারি। তারপর দ্বিতীয়টা হলো তাজিদ ছাড়া কলকলা হরফে যদি ওয়াকফ করা হয়। প্রথমটা বললাম তাজিদ যুক্ত কলকলা হরফে যদি ওয়াকফ করা হয়, তখন কলকলা হয় সবচেয়ে বেশি। দ্বিতীয়টা হইছে তাজিদ ছাড়া কলকলা হরফে যদি ওয়াকফ করা হয়, কলকলা হরফে তাজিদ নাই কিন্তু ওয়াকফ করা হইল, যেমন সুরা লাহাবেরি এর পরে আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মূলত আছে কাসাবা। তো বায়ে ওয়াকফ করার কারণে আমরা জজম পড়ি। তো এইখানে দেখেন বায়ে ওয়াকফ করা হয়েছে বা কলকল হরফ, এইখানে বায়ে তাজদিদ নেই, তাজদিদ থাকলে সবচেয়ে বেশি কলকল হইত, তো এখানে তাজদিদ নাই, কলকলাটা মধ্যম হবে। ওইখানে যেমন ওয়াতাব ওয়াতাব ওয়াতাব, এখানে এটি শুধু কলকলা বলে কথা না, আমরা যদি সর্বদাই আমরা যদি তাজদিদ যুক্ত হরফে ওয়াকফ করি, তাজদিদ যুক্ত অবস্থায় যদি কোনো হরফ ওয়াকফ করা হয়, ওই হরফে স্বাভাবিকের তুলনায় একটু বেশি সময় ওই হরফের মাখরাজে অবস্থান করতে হয়। আমি আবার বলি, আমরা যে ওয়াকফ করি বা থামি, ওই থামাটা যদি এমন হরফে হয় যে হরফে তাজদিদ আছে, তখন স্বাভাবিকের তুলনায় ওই হরফের মাখরাজে একটু বেশি সময় থাকতে হয়। এর কারণ হলো যে আমরা জানি যে তাজদিদ বলতে গেলে দুইটা হরফকে বুঝায়, দুইটা হরফকে বোঝানোর জন্য তাজদিদ ব্যবহার করা হয়। তো যে হরফে তাজদিদ যুক্ত হরফে কলকলা আছে, তো ওইখানে আমরা যখন থামবো, তো ওইখানে কিন্তু এই দুইটা হরফ আমার বুঝাইতে হবে। যেহেতু দুইটা হরফ বুঝাইতে হবে, তো একটা হরফে যতটুকু সময় দিয়ে থামতাম, দুইটা হরফ বুঝানোর জন্য ওর থেকে একটু বেশি সময় দিয়ে দুইটা হরফকে বুঝাইতে হয়। তো যে কারণে কিন্তু কলকলাটাও এখানে সবচেয়ে বেশি। যেমন ওয়া তাব, এই তাব বায়ের মাখরাজে একটু বেশি সময় থাকা। কিন্তু দ্বিতীয় যেটা, যেমন ওয়া মা কাসাব, এখানে কিন্তু অতটা সময় দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে তাজিদ নেই, তার মানে একটা হরফ, একটা বা, তো একটা বাকে বোঝানোর জন্য আমার খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই,
কাসাব কাসাব বাস এটাই যথেষ্ট, এটা হলো মধ্যম কলকলা। আর সর্বশেষ কম কলকলা ওইটা হলো যে কলকলা হরফ যদি আয়াতের ভিতরে হয়, যজম যুক্ত কলকলা হরফ আয়াতের ভিতরে হয় তখন কলকলা হবে সবচাইতে কম। যেমন মনে করেন এখানে হাব হাবলুম মিন মাসাদ, এখানে কিন্তু আমার এইভাবে বলার সুযোগ নেই, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এতটা সময় বা এতটা শক্তি এখানে আমার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমার একটু চালু করে যাইতে হবে যেহেতু ডানে বামে হরফের উচ্চারণ আছে, তো এই জন্য ফি জিদিহা হাবলুম মিন মাসাদ মাখরাজে গিয়ে দ্রুতই মাখরাজ থেকে হাব হাবলুম মিন মাসাদ মাখরাজে বেশি সময় না দিয়ে দ্রুত মাখরাজ থেকে পৃথক হয়ে দ্বিতীয় আওয়াজটাকে আমাদের তৈরি করতে হবে। আর এখানে দ্বিতীয় আওয়াজটা কিন্তু একেবারেই দুর্বল হবে, দ্বিতীয় আওয়াজটাকে আমার খুব বেশি জোরালো করার দরকার নেই। দুইটা বিষয়, এক হচ্ছে মাখরাজে সময় দেওয়ার বিষয়টা, তো এখানে মাখরাজে খুবই কম সময় দিয়ে দ্বিতীয় আওয়াজটা তৈরি করব। আর দ্বিতীয় আওয়াজটা এখানে হবে ছোট। তো এইভাবে আমরা তিন ধরনের কলকলা পাই। আর এখন যদি দেখি যে কলকলা হরফের যে ক্রিয়া এই যজমযুক্ত ছাড়াও বাকি অবস্থায়, তো কলকলার যদি সর্ব অবস্থার দিকে তাকাই তখন আরো দুইটা প্রকার পাওয়া যাবে। যে কলকলা হরফে যদি তাজিদ থাকে, ওয়াকফ করা হয় নাই কিন্তু কলকলা হরফে তাজিদ আছে, তখনও কলকলার সিফাতের বাস্তবায়ন কিছুটা ওর মাঝে হবে। আর সবচেয়ে কম কলকলার সিফাতের উপস্থিতি বা ক্রিয়ার উপস্থিতি পাওয়া যায় যখন কিনা কলকলা হরফে হরকত যুক্ত থাকে। কলকলা হরফ তো কলকলা হরফ যখন হরকত যুক্ত থাকে তখন কলকলার ক্রিয়াটা ওইখানে একেবারেই ক্ষীণ, যখন কলকলা হরফ তাজিদ যুক্ত থাকে তখন এর থেকে একটু বেশি। আর যখন দেখা যায় কলকলা হরফে যজম হয় তো ওই সময় তো একেবারে কলকলার যে দ্বিতীয় যে আওয়াজটা ওইটাও তৈরি হয়ে যায়। এইভাবে আমরা কলকলার প্রকার যেগুলো আছে এগুলো আমাদের একটু খেয়াল করে আদায় করতে হবে, কারণ দেখা যায় যে এই পরিমাণটা এইটা মূলত আসলে এই নিজের থেকেই হয়ে যাওয়ার বিষয়টা এমন না, এইটা একটু খেয়াল করে আদায় করতে হবে। যেখানে একটু বেশি করার ওইখানে একটু বেশি সময় দিয়ে করতে হবে শক্তিশালী ভাবে, আর যেখানে কম হওয়ার তো ওইখানে আমার কষ্ট করে বেশি সময় বা বেশি শক্তি ব্যবহার করার দরকার নেই, রানিং গতিতে যতটুকু হয়ে যায়। তো এইভাবে আমরা কলকলার দুইটা দিক পাইলাম, একটা হচ্ছে কলকলার ধরনটা, কলকলা কোন ধরনের হবে কোন মুখী হবে একটা বিষয়, আর দ্বিতীয় বিষয়টা গেল আমাদের কলকলার পরিমাণটা। তো কলকলার ক্ষেত্রে এই দুইটা বিষয় আমরা একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই দুইটা সিফতই থাকবে ইনশাল্লাহ, সফির এবং কলকলা। তো আমরা তো এখানে তো আমাদের তেমন একটা সমস্যা কম, তবে কলকলার ধরন বা পরিমাণ এই দুই ক্ষেত্রে আমাদের কিন্তু বেশ সমস্যা দেখা যায়। এই দুই বিষয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের এতটুকুই থাকবে, আগামীকালকে ইনশাল্লাহ সামনের সিফাত গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু বলার থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এই পর্যন্তই থাক ইনশাল্লাহ, আগামীকালকে আবার কথা হবে, আর সাথী ভাইদের একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.